দণ্ডিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন দারুণ উৎকণ্ঠায়। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত দুবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। শেষ পর্যন্ত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। কেন এবং কী পরিস্থিতির কারণে তাকে হাসপাতালে থাকতে হচ্ছে এই বিষয়টি নিয়ে কিছুটা ধূম্রজাল তৈরি হয়েছে। দলের পক্ষ থেকে বারবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা করোনা আক্রান্ত সত্ত্বেও ভালো বলা হচ্ছে। তাহলে কেন শেষমেশ হাসপাতালে তাকে থাকতে হচ্ছে, এই প্রশ্ন উঠেছে বিভিন্ন স্তরে। প্রথমে যখন করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ে তখনও বিষয়টি প্রকাশ করা নিয়ে লুকোচুরি করা হয়েছিল, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যখন এটি প্রকাশ করে দেয় তখন দলের নেতারা আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে নিয়েছিলেন। এই কারণে দ্বিতীয়বার যখন খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ ধরা পড়ে এবং পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তখন দলের নেতাকর্মীরা আর দলের কেন্দ্রীয় নেতাদের উপর ভরসা পাচ্ছে না। কতদিন হাসপাতালে থাকতে হবে তা নিশ্চিত নয়। আরও কিছু পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তিনি কবে নাগাদ বাসায় ফিরবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয়ভাবে জানানো হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। বুধবার দুপুরে এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ভর্তির পর যেসব পরীক্ষা করানো হয়েছে তাতে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে জাহিদ হোসেন বলেন, এভারকেয়ার হাসপাতালের 7 সদস্যের মেডিকেল বোর্ড এবং ব্যক্তিগত চিকিৎসক দলের আরও 3 সদস্য সহ 10 সদস্যের মেডিকেল দল এখন পর্যন্ত যেসব পরীক্ষা হয়েছে তা পর্যবেক্ষণ করে আরও কিছু পরীক্ষার জন্য সুপারিশ করেছে। এরপর পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কবে নাগাদ খালেদা জিয়া বাসায় ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, পরীক্ষাগুলো শেষ হলে বোর্ডের সদস্যরা আবার পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণের পর বাসায় ফেরার সম্ভাবনা আছে।